আমরা এর আগের ক্লাসে তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ দেখেছি এবার আজকে যেটা করব সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তন যেহেতু একটা পদার্থের ঘনত্ব তার ভর ভাগ আয়তন হয় সেজন্য উষ্ণতার পরিবর্তন করলে মানে চেঞ্জ অফ টেম্পারেচার করলে তার আয়তন বা ভলিউমটা যেহেতু চেঞ্জ হচ্ছে ভর কখনো চেঞ্জ হয় না কিন্তু আয়তন বা ভলিউমটা যেহেতু চেঞ্জ হচ্ছে তার ঘনত্ব বা ডেন্সিটি চেঞ্জ হয়ে যাবে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব তাহলে আমরা ফার্স্ট যে ফর্মুলাটা আমাদের কাজে লাগবে সেটা আমরা আরও নিচু প্লাস থেকে পড়ে এসেছি দেখো যে আমাদের ডেন্সিটি হচ্ছে এম বাই ভি ভর ভাগ আয়তন ভরটা এম ধরে নিয়েছি এবার ধরছি টি ওয়ান ডিগ্রি টেম্পারেচারে আয়োতন ভি ওয়ান আর ডেন্সিটি হচ্ছে ডি ওয়ান আর টি ডিগ্রিতে আয়তন ভি টু ডেন্সিটি হচ্ছে ডি এবার এখানে ধরে নিচ্ছি যে টেম্পারেচার আমি টি ওয়ান থেকে টি টুতে বাড়িয়েছি মানে টি টুটা হলো আমার বেশি টেম্পারেচার তাহলে আমার এই ফর্মুলা ওয়াইজ আমি লিখতে পারি ডি ওয়ান ইকুয়াল টু এম বাই ভি ওয়ান মাস বাই ভলিউম ডি টু ইকুয়াল টু আবারও বাই ভলিউম নিউ ভলিউম ভি টু করলাম আর আমরা এখানে জিনিসটাকে অনেক ইজিলি লেখার জন্য টি টু মাইনাস টি ওয়ানের যে টেম্পারেচার ইনক্রিজ হয়েছে সেটাকে স্মল টি ধরে নিচ্ছি তাহলে এর আগের দিন আমরা যে ফর্মুলা করেছি তার থেকে আমরা পাচ্ছি যে ভি টু ইকুয়াল টু ভি ওয়ান টু ওয়ান প্লাস গামা টি যেখানে ভি টু হচ্ছে ফাইনাল ভলিউম বা অন্তিমায়তন ভিওয়ান হচ্ছে প্রাথমিক আয়তন বা ইনিশিয়াল ভলিউম আর গামাটা হচ্ছে কোয়েফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন বা আয়তন প্রসারণ গুণাঙ্ক আর তিতো অবভিয়াসলি চেঞ্জ ইন টেম্পারেচার তাহলে এবার ভি টুর জায়গায় আমি এম বাই ডি টু বসিয়ে দিচ্ছি টুটা ওপরে চলে গেলে ডি নিচে চলে আসছে তাহলে টুর জায়গায় এম বাই ডি টু ভিওয়ানের জায়গায় এম বাই ডি ওয়ান বসালাম বসিয়ে এবার এই ডিওয়ান আমার তলায় আছে এই ডিওয়ানটাকে বাঁ দিকের ওপরে আর এই ডিটুটাকে ডান দিকের ওপরে নিয়ে গেলাম তাহলে ডি ওয়ান ইকুয়াল টু ডি টু ইন্টু ওয়ান প্লাস গামাটি হলো কিন্তু আমি তো ফাইনাল ডেন্সিটিটা চাই আমার ফাইনাল ডেন্সিটিটা ডি টু তাহলে আমি ডি টুকে কি লিখতে পারি ডি সাথে ওয়ান প্লাস গামাটি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান প্লাস গামাটিটা ডি ওয়ানের তলায় আসবে সেটাকে একবারে টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখেছি তাহলে এটা তোমরা পরে ম্যাথামেটিক্সে পড়বে যে এটার ফর্মুলা আছে যে গামার ভ্যালু যদি খুব ছোট হয় কোনো জিনিসকে যদি আমরা এরকমভাবে ওয়ান প্লাস সামথিং করে লিখি তা টু দি পাওয়ার মাইনাস থাকে কোনো তাহলে এই ওয়ানের সাথে যে জিনিসটা অ্যাড করছি সেটার যদি খুব ছোট ভ্যালু হয় আমরা জানি গামার ভ্যালু যথেষ্ট ছোট টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স রেঞ্জ এরকম তাহলে এই ভ্যালুটা খুব ছোট হলে এটা একটা বড় সিরিজ হয় এবং সিরিজের ফার্স্ট টার্মটা মাইনাস গামাটি হয় বাকি টার্মগুলো আরও ছোট বলে আমরা সেগুলোকে উপেক্ষা করতে পারি তাহলে আমার পেয়ে যাচ্ছে আমি ডি টু ইকুয়াল টু ডি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস গামাটি এখন দেখো ওয়ান থেকে যদি আমি কিছু মাইনাস করি তাহলে এটা একটা ফ্র্যাকশান হয়ে যাবে এটা ফ্র্যাকশান হয়ে যাওয়া মানে ডি সাথে সেই ফ্র্যাকশানটা যখন মাল্টিপ্লাই করছি তার ভ্যালুটা কমে যাওয়া অর্থাৎ ডি টুটা কিন্তু কমে যাচ্ছে তাহলে তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে ভলিউমটা ইনক্রিজ করে কিন্তু ভলিউমের সাথে ডেন্সিটির রিলেশনটা ইনভার্স ভলিউম বাড়লে ডেন্সিটি কমে যায় সেই জন্য আমার টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভলিউম ইনক্রিজ করে কিন্তু ডেন্সিটি ডিক্রিজ করে অর্থাৎ ফাইনাল ডেন্সিটি যেটা হবে অন্তিম ঘনত্ব যেটা হবে সেটা প্রাথমিক ঘনত্ব থেকে কমে যাবে নেক্সট আমাদের এই চ্যাপ্টারে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন এই তাপীয় পীড়ন বিষয়টা কি সেটা হলো কোনো একটা দণ্ডে যদি আমি কোনো একটা রড আছে আমার কাছে তাতে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে সেই দণ্ডটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে উষ্ণতা বাড়বে টেম্পারেচার বাড়বে তার সঙ্গে তার লেন্থটাও বাড়বে আবার যদি আমি সংকোচন করি অর্থাৎ ঠান্ডা করি পুরো দণ্ডটাকে যদি আমি টেম্পারেচার অনেক কমিয়ে দিই তাহলে তার উষ্ণতা কমার সাথে সাথে তার দৈর্ঘ্য কমে যাবে তাহলে উষ্ণতা বাড়লে প্রসারণ হবে উষ্ণতা কমলে সংকোচন হবে তাহলে কোনোভাবে যদি আমি এই সংকোচন প্রসারণটাকে করতে না দিই উষ্ণতার পরিবর্তন করাচ্ছি কিন্তু আমি দণ্ডটাকে দুটো প্রান্তকে দুটো এন্ডকে আমি এমনভাবে ফিক্স করে আটকে রাখলাম যে আমি তাকে প্রসারিত হতেও দিলাম না বা সংকোচিত হতে দিলাম না এটা যদি বাধা দেওয়া হয় তাহলে দণ্ডটার মধ্যে একটা প্রচণ্ড বলের উদ্ভব হয় একটা দণ্ডটার মধ্যে ওই বাধাটার জন্য একটা ভীষণ বল সৃষ্টি হয় সেই বলটাকে প্রতি একক ক্ষেত্রফলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যে জিনিসটা পাই তাকে বলা হয় তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস আমরা জানি যে বলকে আমরা যদি একক ক্ষেত্রফলে বার করি তাহলে সেটাকে আমরা পীড়ন বলি এটা আমরা আগে পড়ে এসছি ইলাস্টিসিটির চ্যাপ্টারে তাহলে এভাবে আমাদের দণ্ডটার প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা উদ্ভূত হয় তাকে আমরা তাপীয় পীড়ন বা থার্মাল স্ট্রেস বলছি থার্মাল স্ট্রেসটা কীরকম লেভেলের হয় সেটা বোঝার জন্য এখানে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলা আছে সেই এক্সপেরিমেন্টটা আমরা একটু দেখে এটা হচ্ছে একটা ওয়াই একটা কি বলবো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট যেটা এরকম অনেকটা ইউ এর মতন দেখতে এই ওয়াই এর যে দুটো বাহু তার মধ্যে দিয়ে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটার মধ্যে আমরা এরকম একটা দণ্ডকে প্রবেশ করাতে পারি এবং এই যে বি দণ্ডটা তার এক প্রান্তে মানে স্ক্রুয়ের মতন প্যাচ কাটা আছে যেইটার সাহায্যে আমি এই স্ক্রুটাকে ঘুরিয়ে এই জায়গায় এই ইউ মানে এই ওয়াইয়ের এই বাহুটাতে এই দণ্ডটার একটা প্রান্তকে ফিক্স করে আটকে দিতে পারি আর এই দণ্ডটার বাকি অংশটাতে দুটো আলাদা আলাদা ছিদ্র রয়েছে একটা পিওয়ান একটা পি তো আমরা কি করলাম আমরা একটা প্রান্তকে এরকমভাবে স্ক্রুটাকে টাইট করে এই জায়গাটাকে ফিক্স করে দিলাম আর এই পিটু অংশে একটা এমনি লোহার একটা পিন এটাই পিটু অংশে প্রবেশ করিয়ে দিলাম তাহলে এই অবস্থায় যদি ধরো এই দণ্ডটাকে আমি উত্তপ্ত করি দণ্ডটার এই অংশটাকে উত্তপ্ত করি তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে কিন্তু যেহেতু এখানে আমি একটা পিন আটকে রেখেছি এর দৈর্ঘ্যটা বাড়তে পারবে না তাহলে এইবার যদি আমরা এটাকে সমানে উত্তপ্ত করতে থাকি তাহলে এটার প্রসারণকে বাধা দেওয়া হচ্ছে এই প্রসারণকে বাধা দেওয়ার ফলে খানিকক্ষণ পরে দেখা যাবে যে এই পিনটা ভেঙে গেল পিনটা ভেঙে গেল এবং তারপরে এটা প্রসারিত হলো এরকমই আরেকটা ঘটনা আমরা করতে পারি সেটা হচ্ছে আগ দণ্ডটাকে পুরোটাকে গরম করে নিলাম গরম করে নেওয়াতে এটার যা প্রসারণ হওয়ার হয়ে গেল তারপরে আমরা পিওয়ান পিন পিওয়ানের যে ছিদ্রটা সেখানে একটা পিন লাগিয়ে দিলাম এবং তারপর দণ্ডটাকে ঠান্ডা করা হচ্ছে এবার ঠান্ডা করে আগের ওষোডাতে নিয়ে আসা হচ্ছে এবার কি হচ্ছে দণ্ডটা অলরেডি প্রসারিত হয়ে গেছে কিন্তু সেইখান আর সংকুচিত বা ছোট হতে পারছে না তখন দেখা যাবে যে প্রচন্ড থার্মাল স্ট্রেস ওখানে তৈরি হবে তার প্রভাবে পিওয়ান ছিদ্রে ঢোকানো পিনটা ভেঙে যাবে তো এইভাবে আমরা থার্মাল স্ট্রেস কতখানি হতে পারে তার একটা আমরা আইডিয়া করতে পারি তো এবার আমরা এই থার্মাল মানটাকে দেখব যে থার্মাল স্ট্রেসের মান কীরকমভাবে আমরা পেতে পারি কারণ এর ওপরে আমাদের কিছু অঙ্ক থাকতে পারে এখানে যেটা এক্সাম্পল হিসেবে দেয়া হয়েছে তাতে একটা দণ্ড নেওয়া হচ্ছে সেই দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য বলা হয়েছে এল ইনিশিয়াল লেন্থটা এল তার স্মল এল তার প্রস্ত হচ্ছে ক্যাপিটাল এ আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা ওই রডটার নিজস্ব ধর্ম এবার দণ্ডটার উষ্ণতা টি পরিমাণ বৃদ্ধি করা হলো তাহলে আমরা অলরেডি দেখেছি যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হবে দৈর্ঘ্য বৃদ্ধির তিনটে জিনিসের ওপর নির্ভরশীল একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওর ইনিশিয়াল লেন্থ আর টেম্পারেচার কতটা ইনক্রিজ হলো সেটা তাহলে দণ্ডটা আমার এল ইন্টু আলফা ইন্টু টি এতটা পরিমাণ ওর চেঞ্জ ইন লেন্থ বা ইনক্রিজ ইন লেন্থটা ওর এল টি হবে এবার আমরা যদি এই দণ্ডটারকে আবার ঠান্ডা করার চেষ্টা করি ঠান্ডা করবার মানে আগের উষ্ণতাতে নিয়ে আসি কিন্তু ওটাকে সংকুচিত হতে না দিই আমরা কি করলাম এই দণ্ডটার দুটো প্রান্ত ফিক্স করে আটকে রাখলাম ফিক্স করে আটকে রেখে তারপরে দণ্ডটার টেম্পারেচার কমাতে শুরু করলাম এবং আগে টেম্পারেচারে নিয়ে আসলাম তাহলে ওকে আমি সংকুচিত হতে দিলাম না এবার সংকুচিত হতে যে আমি দিলাম না আমি যে জোর করে ওটাকে দুটো প্রান্তকে ফিক্স করে রাখলাম তাতে আমি বেসিক্যালি কি করলাম আমি কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করে ওটার যে যতটুকু সংকুচিত হওয়ার কথা মানে এই এল এল আলফাটি পরিমাণ প্রসারিত হয়েছিল তাহলে এল আলফাটি ও সংকুচিত হবে ওই সংকোচনটা আমি হতে না দিয়ে আমি যে ওটাকে ফিক্স করে আটকে রেখেছি বেসিক্যালি ফিক্স করে আটকে রাখার মাধ্যমে আমি একটা বল প্রয়োগ করেছি যে বলটা মেকানিক্যালি একটা বল প্রয়োগ করেছি যেটা ওর এই এল আলফাটি পরিমাণ প্রসারণটা করছে ব্যাপারটা আরেকবার বলছি যে এল আলফাটি পরিমাণ প্রসারণ হয়েছিল তাপমাত্রা বাড়ানোর ফলে বা তাপ প্রয়োগ করার ফলে এবার যখন আমি আগের তাপমাত্রা এটাকে আবার ফেরত নিয়ে আসবো তখন ওর এল আলফাটি পরিমাণ সংকোচন হওয়ার কথা কমে যাওয়ার কথা কিন্তু আমি কমতে দিইনি আমি জোর করে ওটার দুটো এন্ডকে ফিক্স করে রেখেছি যাতে ওটা কমতে না পারে তাহলে আমি যে জোর করে ফিক্স করে রেখেছি তাতে আমাকে বল প্রয়োগ করতে হয়েছে এবং সেই বল প্রয়োগের মাধ্যমে আমি বেসিক্যালি ওর যেটুকু পরিমাণ সংকোচন হওয়ার কথা ছিল সেই প্রসারণটাকে ধরে রেখেছি তার মানে আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটাই বেসিক্যালি ওটার মধ্যে উদ্ভূত হয়েছিল ওটার সংকোচনে বাধা দেওয়ার ফলে তাহলে এইভাবে আমরা বাইরে থেকে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটাই আমার অ্যাকচুয়ালি ওই সংকোচন হতে বাধা দেওয়ার ফলে উৎপন্ন হওয়া তাপীয় প্রঞ্জনিত যে বল সেই প্রতিক্রিয়া বল মানে সেই বলটার সমান বল হবে তাহলে এখানে আমরা হুকের সূত্র যা পড়ে এসেছি সেই হুকের সূত্র যদি কাজে লাগাই সেখান থেকে আমরা জানি ইয়াং গুণাঙ্ক ওয়াই সেটা হয় স্ট্রেস বাই স্ট্রেন পিরন বাই বিকৃতি পিরনটা স্ট্রেসটা হচ্ছে প্রযুক্ত বলভাগ ক্ষেত্রফল আর বিকৃতি বা স্ট্রেনটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য তাহলে এখানে প্রযুক্ত বলভাগ ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এফ বাই এ আর দৈর্ঘ্যের পরিবর্তন আমি এল আলফাটি করেছি আর প্রাথমিক দৈর্ঘ্য এল তাহলে এখান থেকে দেখো এল এলটা কেটে যাচ্ছে তলায় পড়ে থাকছে আলফাটি তাহলে ওপরে রয়েছে পিরন এফ বাই এ তালে পিরন বার করতে হলে আমাকে এফ বাই এ ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই ইন্টু আলফাটি তাহলে এই তলার আলফাটি এল আর এল কেটে গিয়ে তলার আলফাটিটা এদিকের ওয়াই এর সাথে চলে আসছে তাহলে এফ ইকুয়াল টু এ ওয়াই আলফাটি আমি এফ বাই এ বার করছি সেটা ওয়াই আলফাটে তাহলে এই এফ বাই এটাই আমার তাপিও পীড়ন কারণ এরই মোকাবিলা করার জন্য আমি এফ বল প্রয়োগ করেছিলাম এবং সেই বল এ প্রস্থচ্ছেদে ক্রিয়াশীল হয়ে এফ বাই এ স্ট্রেস তৈরি হয়েছে তাহলে এভাবে আমি থার্মাল স্ট্রেসটা মাপতে পারি এবং থার্মাল স্ট্রেসের ভ্যালুটা কি হয় থার্মাল স্ট্রেসের ভ্যালুটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে ওই রডটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপর কারণ ওয়াই হচ্ছে রডটার মেটেরিয়ালের নিজস্ব ধর্ম আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটাও রডটার মেটেরিয়ালের নিজস্ব ধর্ম তার সাথে কতটা আমি টেম্পারেচার বাড়িয়েছি সেটা তাহলে এই যে থার্মাল স্ট্রেস সেটা কিন্তু রডের দৈর্ঘ্য বা রডের প্রস্তুত চাই রডটা কতটা সরু মোটা লম্বা বেটে তার উপরে নির্ভর করবে না নির্ভর করবে রডটার কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার উপরে আর কতটা টেম্পারেচার বাড়িয়েছি তার উপরে